হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করব, আর সেটি হচ্ছে আপনাকে হয়তো অনেকেই অনেকভাবে কষ্ট দিয়ে থাকেন আর আপনি তা সহ্য করতে না পেরে কান্নাকাটি করেন। কিন্তু আপনি যদি কান্না না করে এই কাজটি করেন তাহলে সে উচিত শিক্ষা পাবে। তো দর্শক, আর দেরি নয়, চলুন তাহলে জেনে নেওয়া যাক। দর্শক, প্রথমে আমি মাপ চেয়ে নিচ্ছি, কেননা ভিডিওটি একটু বড় করার জন্য। তবে এই ভিডিওটির মাঝে এমন কিছু বাস্তব কথা বলা হয়েছে যা আপনার চিন্তাভাবনা পাল্টে দিতে পারে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনই মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। ছোটবেলায় সব থেকে বেশিরভাগ যে প্রশ্নের উত্তর দিতে হতো, বড় হয়ে কি হতে চাও? কখনো বলতাম ডাক্তার, মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পিটানোর স্বপ্ন দেখতাম আমি। আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম, যা দেখতাম তাই ভাবতাম। একটি সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সেই সংসারে কখনোই উন্নতি সম্ভব হয় না। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকে বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলার পর থেকে যায় তাকেই মূল্য দেয় না। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। যে মানুষটা আপনার ছিল আর আপনার জীবনকে পরিবর্তন করে দিয়েছে, সেই মানুষটাকে ভোলা খুব কষ্টকর। শুধু একটু চুপ হয়ে যান, দেখবেন অনেক পরিচিত মুখের কাছে অপরিচিত হয়ে গেছেন। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। কিছু মানুষ আর কথা বলতে চায় না, সেটা মুখে বলে না কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেয়। নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান, কিন্তু সেটা অন্যের কাছে দুই লাইন। সত্যি বলতে মানুষ কল্পনাতেই বেশি সুখী, বাস্তবে নয়। যত ভালোবাসবেন ততই অবহেলা পাবেন, যত মানুষ চিনতে পারবেন ততই একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। বিশ্বাস, ভালোবাসা, গুরুত্ব ও সম্মান প্রয়োজনের থেকে বেশি কাউকে দেবেন না, সস্তা ও দুর্বল ভাবতে শুরু করবে। আঘাতে দুর্বল না হয়ে বরং শক্ত হতে শিখুন। স্বার্থ ছাড়া পাশে থাকেনি যারা, তাদের এবার ভুলে যেতে শিখুন। অতৃপ্ত এই শহরে আজ কত আয়োজন, অর্ধেক তার মিথ্যা মায়া আর বাকি অর্ধেক তার প্রয়োজন। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। সরি একটা এমন শব্দ, মানুষ বললে ঝগড়া শেষ, কিন্তু ডাক্তার বললে জীবন শেষ। বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামই তো জীবন। হাজারো ঝগড়ার পরেও যে বারবার দিন শেষে ফিরে আসে, হারিয়ে ফেলো না তাকে, সে তোমাকে সত্যি ভালোবাসে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। স্বামী হচ্ছে অনেকটা ইলিশ মাছের মতো, সুস্বাদু হলেও কাঁটায় ভর্তি, না যায় ফেলা না যায় শান্তি করে গেলা। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালো করে বুঝে গেছি যে পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। আমি কারণ ছাড়া যাদেরকে আপন ভাবি, তারা প্রয়োজন ছাড়া আমাকে মনেও করে না। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা হয়। যারা প্রয়োজনে প্রিয়জন বানায়, তারা বিষের থেকেও বিষাক্ত। সূর্যের মতো হোক পৃথিবীর ইতিহাস, সাগরের মতো নির্মল হোক জীবনের বিশ্বাস। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না, সফলতার সিঁড়ি নিজেই বাড়তে পারবেন। যে আকুলতা বুঝে না, তার জন্য ব্যাকুল হওয়ার প্রয়োজনীয়তা কেবল বিলাসিতা বোধ হয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ, একটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।